দশক সিলেট ভিউ সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার জানিয়ে দিব সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর দর্শক জানেন যে ইতিমধ্যেই টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি উজানের ঢলে ইতিমধ্যেই সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এখানকার শত শত মানুষ পানিবন্দী আছেন আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে মানুষ অত্যন্ত দুঃখ কষ্টের সাথে দিন কাটাচ্ছেন এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বেশিরভাগই প্লাবিত হয়েছে যেমনটা বলছিলাম কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ইতিমধ্যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই বিরামহীনভাবে বৃষ্টি হতে থাকলে দু একদিনের মধ্যেই এসব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এমনটাই মনে করছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাই এদিকে সুনামগঞ্জের নিম্নাঞ্চল সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে তবে পাওবু বলছে অন্য কথা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পেলেও বড় ধরনের কোনো বন্যার সম্ভাবনা নেই এটা অবশ্যই আমাদের জন্য সুখবর বড় ধরনের কোনো বন্যার সম্ভাবনা দেখছে না পাউব আর সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস বলছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ শাহ মোহাম্মদ শবজিব হুসেন জানান আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে তিনশো সাত দশমিক চার মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিয়াশি দশমিক এক মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে এমনটাই জানিয়েছেন তিনি তবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সোমবার তিন জুলাই সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি রেকর্ড করা হয়েছে দশ দশমিক একুশ সেন্টিমিটার এ পয়েন্টে বিপদসীমা ছিল দশ দশমিক আশি সেন্টিমিটার এক্ষেত্রে এখনও বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে আর সুরমার কানাইঘাট পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে এগারো দশমিক সাতাশি সেন্টিমিটার এ পয়েন্টের বিপদসীমা ছিল বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার সিলেট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার একশো তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে নদ নদীর পানি বেড়েছে বৃষ্টি বন্ধ হলে নদীর পানি কমে যাচ্ছে এছাড়া ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে এর ফলে সীমান্ত এলাকার নদ নদীতে পানি বাড়ছে এ অবস্থায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা যে ছিল সেই সম্ভাবনাটি বাস্তবে রূপ নিয়েছে সিলেটের নিম্নাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে তবে বড় ধরনের বন্যার কোনো সম্ভাবনা দেখছেন না তারা সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান বন্যা পরিস্থিতি মোকাবেলা প্রস্তুতি রয়েছে তাদের চারশো উনিশ মেট্রিক টন চাল দুই লাখ চল্লিশ হাজার টাকা ঢেউটিন ও গৃহ সংস্কার বাবদ প্রতিটি উপজেলায় চাল ও নগদ অর্থ দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুমও সার্বক্ষণিক খোলা থাকবে তাদের তো দর্শক আসলে বুঝতেই পারছেন এ মতাবস্থায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সুনামগঞ্জের পরিস্থিতি অত্যন্ত নাজুক এছাড়া সিলেটে বন্যা পরিস্থিতি এখনও খুব একটা খারাপের দিকে না গেলেও আগামী আরও কয়েকদিন টানা বৃষ্টিপাত থাকতে পারে যদিও আজকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া বেশ ভালো কোনো বৃষ্টিপাত নেই তবে সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত না থাকলেও এখন পর্যন্ত নদ নদীর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে এবং ভারতের চেরাপুঞ্জি মেঘালয় সহ যে স্থানগুলো আছে সেগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং একই সাথে পাহাড়ি ঢলের পানি কিন্তু বিভিন্ন পাহাড়ি নদী এবং সীমান্তবর্তী নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে যার ফলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং বন্যা পরিস্থিতিও কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে তো দর্শক এই ছিল আমার কাছে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ